হাইড্রোকাইন না দিলে কড়া ব্যবস্থা নেওয়া হবে ভারতকে হুঁশিয়ারি দিল আমেরিকার প্রধানমন্ত্রী ট্রাম্প তো কি হুঁশিয়ারি কি বলছে তো জানতে হলে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে একটি অবশ্যই লাইক করবেন তো চলুন দেখিনি সারা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা এখন সব থেকে বেশি আমেরিকাতেই এখন আমেরিকার অবস্থা খুবই খারাপ এত টেকনোলজি এত উন্নত মানের চিকিৎসা ব্যবস্থা এই সকাল সত্ত্বেও সেখানকার পরিস্থিতি খুবই শোচনীয় আর এই সব থেকে স্বাভাবিকভাবেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবস্থা খুবই খারাপ তাই সে গতকাল কোভিড নাইন্টিন থেকে নিজের দেশকে বাঁচাতে বেপর হয়ে উঠেছে আর তাই সে ভারতকে এক প্রকার হুমকিও দিয়েছে আসলে এখন করোনার জন্য যে ওষুধ দরকার সেটা আমেরিকার কাছে প্রায় নেই আর সেই কারণে তারা এখন ভারতের কাছে সেই ওষুধের আবেদন করেছে তিনি বলছেন আমরা সবাই জানি ভারতের সাথে আমাদের সম্পর্ক খুবই ভালো রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে আমার কথা হয়েছে সেখানে ওষুধ রপ্তানির কথা জানিয়েছি এবার তাকে বলার পরেও যদি সে ওষুধ রপ্তানি না করে তাহলে একটু আশ্চর্য হব তবে হাইড্রোক্লোরাইন ওষুধ না দিলে আমেরিকার পাল্টা জবাব দিতে বাধ্য হবে আসলে দেখা গেলে বিজ্ঞানীরা গবেষকরা এখনও দিন রাত খেটেই যাচ্ছে কিন্তু কোনো রকম ভ্যাকসিন করোনার জন্য তৈরি করতে সক্ষম হয়নি আর সেই কারণে চিন্তার বিষয় কীভাবে মানুষকে এর হাত থেকে বাঁচানো সম্ভব তাই এবার ম্যালেরিয়া ওষুধ দিয়েই কাজ চালানো হচ্ছে কিন্তু এখন দেশের পরিস্থিতি খারাপের জন্য কেন্দ্রীয় সরকার এই ম্যালেরিয়া ওষুধ রপ্তানি করা বন্ধ রেখেছে তাই এবার আমেরিকার প্রেসিডেন্ট ওই ওষুধ পাঠানোর জন্য আর্জি জানিয়েছে দুই দেশের প্রধানের মধ্যে রবিবার কথাও হয়েছে অনেকক্ষণ তাই ট্রাম্প জানিয়েছে আরজি করা সত্ত্বেও যদি ওষুধ পাঠানো না হয় তাহলে আমেরিকা যে কোনো পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হবে তো ফ্রেন্ডস তো আজকে ছিল এই গুরুত্বপূর্ণ আপডেট যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এ ধরনের খবরগুলি সবার আগে আপডেট পেতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকে এখানেই বিদায় নিচ্ছি